সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো তো পরিস্থিতি সবে কোনো বেটার কিছু হয়নি, রেমিডির আমরা সব পরিবর্তন করে দেবো, তাই কষ্ট করে আমাদের আরো কিছুদিন নিয়ম শৃঙ্খলা মেনে লকডাউনের মধ্যে চলতে হবে। যেখানে যেখানে লকডাউন 100% থাকবে 100%, যেখানে অল্প একটু রিল্যাক্সেশন সেখানে অল্প একটু রিল্যাক্সেশন, কিন্তু যেখানে আবার যদি গ্রিন জোনটা অরেঞ্জ জোন হয়ে যায় বা রেড জোন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা বারবার করে আপনাদের বলবার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এক্ষুনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না প্লিজ, দয়া করে খুব এমার্জেন্সি ছাড়া। যাদের দুই দূরে আত্মীয় স্বজন আছে মেডিকেল কেস গুলো আমরা বাইরে থেকে আনার ব্যবস্থাও করে দিচ্ছি। তো আমাদের এখানে মোটামুটি মে মাস কালকেও আমাদের যে ডাক্তারদের সাথে মিটিং ছিল এক্সপার্টসরাও এই ওপিনিয়নটাই দিয়েছে লাস্ট উইক অফ মে পর্যন্ত আমাদের খুব মেনে চলা উচিত, তারপরে হয়তো একটু কমবে, তারপরে আবার জুলাই আগস্টে বর্ষাকালে তখন আবার একটুখানি বাড়তে পারে, তখন আবার একটু সাবধানে থাকতে হবে, তারপর হয়তো আস্তে আস্তে কন্টিনিউ করবে, যে কোনো একটা আমাদের একদিনে শেষ হয়ে যায়। গভর্নমেন্ট নিজে কতটুকু প্রাইভেট হসপিটাল আমরা কোভিড হসপিটালে যেন নিয়েছি 51 51 হসপিটাল আমরা প্রাইভেট হসপিটাল আমরা সরকার থেকে নিয়েছি। সেই প্রাইভেট হসপিটালে যদি কেউ কোভিডের ট্রিটমেন্ট করে তার খরচা কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে এটা মাথায় রাখবে, কিন্তু বাদ বাকি যারা প্রাইভেট হসপিটাল আছে তারা নিজেরা নিজেদের মধ্যে ট্রিটমেন্ট করুন না, তারা প্রিকশন নিয়ে চিকিৎসাটা কেন বন্ধ করে দিয়েছে। আমাদের একই থাকবে সবার কাছে, ডাক্তারদের কাছে পড়ায় পড়ায় অনেক চেম্বার বন্ধ আছে, যারা পারবেন নিজেদের প্রিকশন নিয়ে অল্প অল্প কেসগুলো করতে শুরু করুন, একবারে সব একবারে না করে একবারে দিয়ে না বাইরে কিছুটা কিছুটা টোটাল গাইডলাইন্স নিয়ে লকডাউন মেনটেন করেই করুন। কিন্তু সময় এখন সময়ের কথা বলছে, এই দূরত্ব আমাদের কিন্তু মেনটেন করতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, দোকানে দোকানে ভিড় করা চলবে না, মার্কেটে মার্কেটে ভিড় করা চলবে না, রাস্তা দোকানে ভিড় করা চলবে না। কোনো একটা গাড়িতে গেলাম আমরা যেমন বলেছি অ্যালাউ করেছি ট্যাক্সি কোন যেটা পুলিশকে অ্যাপে পাঠানো হচ্ছে, ট্যাক্সি একটা অ্যাপ হয়েছে, আমরা সেখানে আরো কিছু ট্যাক্সিকে ইনক্লুড করে দিতে চাইছি, কিন্তু প্রভাবে একজন সামনে বসবে পেছনে দুজন বসবে, তার বেশি অ্যালাউ করা হবে না, কারণ অনেক প্রাইভেট ট্যাক্সিও বসে আছে, আমাদের গতিধারা থেকে শুরু করে কালো ট্যাক্সিও বসে আছে, হলুদ ট্যাক্সিও বসে আছে, সুতরাং এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ বসে ডিসিশন নিয়েছে। আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লারিফিকেশন এখনো পাইনি সেই জন্য প্ল্যানিং করতে আমাদের অসুবিধে হচ্ছে, এখন আমরা ওয়েট করছি, বাট কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা মানলে থেকে আমরা ইফ এভরিথিং ইজ অলরাইট দেন আমরা ইমপ্লিমেন্ট করব। যেখানে যেখানে স্ট্যান্ড অ্যালোন একটাই দোকান আছে সোমবার থেকে হবে, একটাই দোকান আছে, ধরুন পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান বা ধরুন কিছু দোকান যেটা লোকের সামগ্রিক প্রয়োজন আছে, হোম ডেলিভারিও হতে পারে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দিয়ে হোম ডেলিভারি আমরা অ্যালাউ করেছি, রেস্টুরেন্ট না হলেও খাবার সে বাড়িতে পাঠাতে পারে। সেই রকম মনে রাখবে যে আমরা চাইছি যে কিছু দোকান বিশেষ করে যে দোকানগুলো লোকে চায় ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাগানের আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হয়ে খুলবো না, স্ট্যান্ড দাঁড়ান মানে একটাই দোকান দেখা একমুখো দোকান মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা, সেরকম স্টেশনারি বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়ারের দোকান, লন্ড্রি, চা এবং পানের দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউ, চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউ নয়, করা যাবে না এখনই, তারা চায়ের দোকান থেকে চা কিনে বাড়িতে খেতে পারে, পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এই রকম আর কি যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিক্রি দোকান। কাজেই হকার মার্কেট গুলো এখন খুলবে না,
ফোকাস পর্নগুলো এখন খুলবে না, ফুটপাতে ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর আমরা গ্রিন জোনের ট্যাক্সি অ্যালাউ করছি। এবং এক্ষেত্রে গ্রিন জোনে কিছু স্টিল ফ্যাক্টরি, আয়রন স্টিল ফ্যাক্টরি, কিছু কনস্ট্রাকশনের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের টোটাল প্রোটোকল মেনে লকডাউন প্রোটোকল মেনে করতে পারে তবেই আমরা এটা অ্যালাউ করবো। যার জন্য ওরা আমাদের একটা পিডাব্লিউডি থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওদের মিটিং হচ্ছিল, বলেছে যে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো চাই জানা রেডি করে কনস্ট্রাকশনের কাজ হবে। এই জন্য পিডাব্লিউডিও করি, এই জন্য ইরিগেশনও করি, যেমন মাঝে করি কাজ আটকে আছে অনেক দিন ধরে, এখন বন্ধ আছে রেলের কাজটা হয়ে যেতে পারে, এটা বিন্দু আছে এটা রেড জোন আছে, এইসব ক্ষেত্রে জিনিসগুলো কিনতে হবে, সেগুলো ডেলিভারি সিস্টেমে কিনে দেওয়া যেতে পারে। এবং এগুলো জেলায় জেলায় ডিএসএসপি এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে যে যেগুলো গ্রিন জোন আছে সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করবে। কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউ একটু করে একটু একটু করে ফেস বাই ফেস পুলিশ দেখে দেবে তার মতো করে গ্রিন জোন বা অরেঞ্জ জোনে, তাতে আমি বলে দিয়েছি কিভাবে কি করবে। যেখানে গ্রিন জোন আছে প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওরা তাদের মাইনে দিতে পারছে না, সেক্ষেত্রে 20 জন করে নিয়ে অন্য সেই ডিস্ট্রিক্টের মধ্যে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে। গ্রিন জোন হচ্ছে সেই ডিস্ট্রিক্ট হতে যেখানে ডিএনএসপি এর পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে, এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসে বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। এবং এটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে সোমবার থেকে। এটা পুলিশকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা বলার পরে পুলিশ নিজে এলাকা এলাকায় সার্ভে করবে, কোন কোন দোকান খুলবে আর কোন কোন দোকান খুলবে না, কোন দোকানটা খুললে ভিড় হওয়ার সম্ভাবনা নেই, জাস্ট কিনবে বেরিয়ে চলে আসবে প্রয়োজনীয় জিনিসের করে, সেইটা দেখে প্রায়োরিটি দিয়ে পুলিশ এলাকায় কোন কোন দোকান খুলবে দোকানদারকে বলবে। অনেকের অসুবিধা হবে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, কিছু করার নেই, হাত বাকি ডিটেলস কোন দোকান খোলা থাকবে কোন দোকান খোলা থাকবে না এটা আজকে মিটিং থেকে অনেক সাজেশন এসছে, এবং অনেক ক্রিয়ার্স আমাদের সাথে যোগাযোগও করেছে, সেটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সকলে বসে সেক্রেটারির সাথে বসে সচিব পর্যায়ে পুলিশের সাথে বসে একটা তালিকা তৈরি করে পরশু দিন আপনাদের কাছে রিটেন অর্ডারটা দিয়ে দেবে।